এবার নবজোৎ সিং সিধু ডায়েটের দিকে চলুন একটু নজর দিয়ে। এক অনিচ্ছাকৃত খুনের মামলায় তিনি সংশোধনাগারে রয়েছেন। তার দিনের শুরুটা কিভাবে হচ্ছে? রোজমেরি চা দিয়ে, তারপর অ্যালোভেরার রস থেকে অ্যাভোক্যাডো, সঙ্গে রুটি সবজি পানির তো আছেই। কোনো ফাইভ স্টার হোটেলের মেনু কিন্তু এটা নয়, এটাই নবজোৎ সিং সিধু জেল ডায়েট, যিনি কিনা যেরকম আপনাদের জানাচ্ছিলাম অনিচ্ছাকৃত খুনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি। নবজোৎ সিং সিধুর সৌজন্যে পাঞ্জাবের পাটিয়ালা জেলের এখন এমনই অবস্থা। তবে অবশ্যই আম কয়েদীদের জন্য নয়, জেলেই জামাইয়া তো শুধুই সিধুর জন্য। প্রাক্তন ক্রিকেটার তথা পাঞ্জাবের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সিধুর পরিচয় এখন কয়েদি নাম্বার 241383। আর এই ভিভিআইপি কয়েদির জন্য ঘুম উড়েছে পাটিয়ালা জেল কর্তৃপক্ষের, কারণ সিধুর জেল ডায়েট শুনলে আপনি ভাবতেই পারেন যে কোনো ফাইভ স্টার হোটেলের মেনু। সকালে ঘুম থেকে উঠেই এক কাপ রোজমেরি চা, এক গ্লাস ডাবের জল, ব্রেকফাস্টে এক কাপ ল্যাকটোজ মুক্ত দুধ, এক চামচ ফ্ল্যাক্সিড, সূর্যমুখী ও সিয়া বীজ, পাঁচটি আমন্ড, একটি আখরোট এবং দুটি পিকান বাদাম, বেলায় এক গ্লাস অ্যালোভেরার রস, সঙ্গে স্ট্রবেরি, আপেল বা পেয়ারা, 25 গ্রাম ছোলা, 25 গ্রাম ছোলার ডাল, তারপর শসা, টমেটো বা অ্যাভোক্যাডো, লাঞ্চে 30 গ্রাম আটার রুটি, এক বাটি সবজি, শসা, টমেটো, সেই সঙ্গে রায়তা এবং সালাদ, শেষ পাতে এক গ্লাস লস্যি। সন্ধ্যে টিফিনে থাকে লো ফ্যাট দুধের চিনি ছাড়া চা, লেবু মাখানো 25 গ্রাম পনির, ডিনারে এক বাটি তরকারি, গোলমরিচ ছড়ানো ছোলার ডাল ও সবজি। তবে এখানেই শেষ নয়, ঘুমোতে যাওয়ার আগে চাই এক কাপ ক্যামোমিলের চা ও গরম জলে এক চামচ ইসবগুল। এই ভোজন পর্ব সাঙ্গ করেই ঘুমোতে যান সিধু। জেল কর্তৃপক্ষ বলছে চিকিৎসকের সুপারিশ মেনেই ডায়েট চার্ট। আর সিধুর এই পেট পুজোর জন্য রীতিমতো কালখাম ছুটছে জেল কর্মীদের। তিন দশকের পুরনো একটি অনিচ্ছাকৃত খুনের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে এক বছর জেলে থাকতে হবে সিধুকে, তার জন্য এই এলাহি আয়োজন। এখানেই প্রশ্ন উঠছে, একজন অনিচ্ছাকৃত খুনের মামলায় দোষী সাব্যস্তকে কেন এমন ভিভিআইপি ট্রিটমেন্ট? এই প্রসঙ্গে অনেকেই মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু বা ভগৎ সিং এর জেল যাপনের প্রসঙ্গ টানছেন। 6 বছর জেলে ছিলেন গান্ধীজি। মেনু বলতে ছিল সকাল ও সন্ধে এক বাটি ভুট্টা সেদ্ধ, তাতে না থাকতো দুধ, ঘি বা চিনি, শুধু এক চামচ নুন। মাঝে মধ্যে ভুট্টার বদলে দেয়া হতো বিন্স সেদ্ধ। স্বাধীনতা সংগ্রামের সময় জেলে যেতে হয়েছিল জওহরলাল নেহরুকেও। প্রায় 9 বছর জেলে ছিলেন নেহরু। জেলে তাঁর জন্য কোনো বিশেষ ব্যবস্থাও ছিল না, সম্বল বলতে ছিল একটি কম্বল। বাকি কয়েদিরা যা খেতেন তাই দেয়া হতো নেহরুকে। রয়েছে ভগৎ সিং এর উদাহরণও। রাজনৈতিক বন্দীর মর্যাদার দাবিতে জেলে 112 দিন অনশন করেছিলেন ভগৎ সিং। খাবার তো দূরের কথা, সেলে কোনো জলের ব্যবস্থাও ছিল না। ইতিহাসের পাতা উল্টালে এমন উদাহরণ রয়েছে ভুরি ভুরি, কিন্তু সবকিছুকেই ছাপিয়ে গিয়েছে সিধুর জেল যাপন। ক্রিকেট জীবনে দেশের প্রথম সারির ওপেনার ছিলেন সিধু। একসময় তিনি ছিলেন বিশ্বের একমাত্র ব্যাটার যার টেস্ট এবং একদিনের ক্রিকেটে ব্যাটিং গড় ছিল 40-এর উপর। সেই সময় সিধুর টেস্ট টুপির নম্বর ছিল 166। ভারতের 166তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হয়েছিল নবজোৎ সিং সিধুর। এখন তার পরিচয় কয়েদি নম্বর 241383। অনেকেই মজা করে বলছেন এ তো জেল যাপন নয়, হোটেল বিলাস। সি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, সি 24 ঘন্টা।